কীর্তিবাসের এই যে কূপ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কূপটা কিন্তু ভেঙে গঙ্গাপক্ষে তলিয়ে যাবে। গুহা টাইপের ছিল ওখানে, গুহাটা এখন ছোট হয়ে গেছে, ওই গুহার সাথে গঙ্গার জয়েন্ট আছে। গুহাটাকে দেখা যাবে? হ্যাঁ, যখন হরিদাস ঠাকুর যখন নির্জন হয়, হরিদাস ঠাকুর যখন স্নান হয় না, তখন জল তখন এখানে তখন আপডাউন নিয়ে আসে, আমাদেরকে জল আনতে যেতে হয় না। তোমাদেরকে দেখাতে চলেছি যে কবি কীর্তিবাস ওঝা, কবি কীর্তিবাস ওঝা কিন্তু বাংলাতে রামায়ণ লিখেছিল, তো আমরা সেটা প্রত্যেকেই জানি। আর আজকে আমি দাঁড়িয়ে রয়েছি কবি কীর্তিবাস ওঝা যেখানে রামায়ণ লিখেছিল সেই গাছের সামনে। তো আজকে আমি তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, যে আজ থেকে প্রায় 600 বছরেরও বেশি পুরনো একটা ইদারা ছিল। তো সেই ইদারাতে কিন্তু এখনো কিন্তু বছরে একটা নির্দিষ্ট দিনে কিন্তু এখানে এই ইদারার মধ্যে কিন্তু জল আসে, এবং সেই জলটাকে তুলেই কিন্তু আবার এখানে প্রভু জগন হরিদাসকে কিন্তু স্নান করানো হয়। তো আজকে এই যে মন্দির তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, এই মন্দিরের মধ্যেই রয়েছে সেই ঐতিহাসিক ইদারা। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে বা এই ব্লগের মধ্যে দিয়ে আজকে আমি তোমাদেরকে এ টু জেড সব কিছুই ধরে ধরে দেখাবো। এবারে এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু কোথাও যাচ্ছে, এবং কোথায় যাচ্ছে এবং কিছু একটা দেখার চেষ্টা করছে। তো কি দেখার চেষ্টা করছে? আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে প্রধান কূপ বা মেন কূপ, তাই না? তো বন্ধুরা, এটাই হচ্ছে প্রধান কূপ। তো এর বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা হয় না, বছরের একটা নির্দিষ্ট দিনে এই কূপের মধ্যে কিন্তু সরাসরি গঙ্গা থেকে জল চলে আসে এবং গঙ্গা জলে পরিপূর্ণ হয়েছে। কবি কীর্তিবাস, তো কবি কীর্তিবাসের যে অস্থি সমাধি, তো সেই অস্থি সমাধির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। 900 গঙ্গাব্দে দেওয়া হয়েছিল, তো এটাই হচ্ছে সেই কবি কীর্তিবাসের অস্থি সমাধি। তো তোমরা দেখতে পাচ্ছ, একটু কাছ থেকে দেখানো হচ্ছে ভিডিওর মধ্যে। এখন তোমরা যে মূর্তিটাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শ্রী হরিদাস ঠাকুরের মূর্তি। এটাই হচ্ছে মধ্যযুগীয় আদিকবি কীর্তিবাস ওঝার স্মৃতি স্তম্ভ। হ্যালো বন্ধুরা, বিপ্লব চক্রবর্তী ব্লগসে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা চলে এলাম কবি কীর্তিবাস ওঝার বাড়িতে। তো এবারে কথা হচ্ছে কবি কীর্তিবাস ওঝা কে ছিলেন, তো এটা খুবই প্রয়োজন আমাদের জানার। তো চলো তার পরিচয়টাকে জেনে নিই। আনুমানিক 1381 খ্রিস্টাব্দে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন প্রধান কবি ছিলেন এই কীর্তিবাস ওঝা। তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াতেই বসবাস করতেন। তৎকালীন সময়ে গোড়েশ্বর গণেশ নারায়ণ ভাদুরীর পৃষ্ঠপোষণয় তিনি বাল্মীকির রামায়ণের সহজবোধ্য বাংলা পদ্মানুবাদ করেছিলেন। বাঙালির আবেগ অনুভূতি ও রুচির দিক লক্ষ্য রেখে সর্বজনবোধ্য পদ্য মূল সংস্কৃত রামায়ণের ভাবানুবাদ করেছিলেন। এই জন্য কবি কীর্তিবাসই রামায়ণের ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। এই স্থানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আমরা প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুর হরিদাসের কথা জানি, তাই না? আর এই সেই স্থান, এই স্থানেই কিন্তু শ্রী শ্রী ঠাকুর হরিদাস জপ তপ করতেন, এবং সেই স্থানেই আজকে আমরা এসেছি। এবং এই স্থানে প্রচুর মন্দির ছিল, তো সেই মন্দিরগুলো কিন্তু নতুন করে আবার নির্মাণ করা হচ্ছে, তো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মধ্যে দিয়ে। তো দেখতেই পাচ্ছ যে কাজ চলছে মন্দিরগুলোর। তো এবার এই যে দর্শনীয় স্থান যেটা আমরা এসেছি, এই স্থানে অনেক কিছু দেখার মতন আছে, সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো শ্রী শ্রী হরিদাস ঠাকুরের মূর্তি এবং ঠাকুরের ভোগ নিবেদন। তো দেখতে পাচ্ছ হরিদাস ঠাকুর এটা, আর এই যে হরিদাস ঠাকুরের কিন্তু এখানে নিত্য ভোগ নিবেদন করা হচ্ছে। স্বল্প ছিলেন, একটা গুহা টাইপের ছিল ওখানে, গুহাটা এখন ছোট হয়ে গেছে, ওই গুহার সাথে গঙ্গার জয়েন্ট আছে। হরিদাস ঠাকুর যখন নির্জন হয়, হরিদাস ঠাকুর যখন স্নান হয় না, তখন জল তখন এখানে তখন আপডাউন নিয়ে আসে, আমাদেরকে জল আনতে যেতে হয় না। ওই জলটা দিয়ে আপনারা হরিদাস ঠাকুর স্নান করেন? ওটা বছরে একবারই ওঠে জলটা। ওটা কখন ওঠে? হরিদাস নির্জন। এই স্থান থেকে গঙ্গা দূরত্ব রয়েছে আনুমানিক 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, তো সেখান থেকে গঙ্গা জল কিন্তু অনায়াসে এখানে চলে আসে।
ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরের যে রন্ধনশালা বা রান্নাঘর, সেই ঘরের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এবং রান্নাঘরের যে পরিবেশ, সেই পরিবেশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে দিয়ে। এবং এখানে নিত্য ভোগ পাওয়া যায়। যদি কেউ ভোগ সংগ্রহ করতে চাও তাহলে আগে থেকে কিন্তু মন্দির কর্তৃপক্ষকে জানিয়ে রাখতে হবে, তবে তোমরা ভোগ অবশ্যই পাবে, কিন্তু জানিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এবারে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেই ঐতিহাসিক, আজ থেকে প্রায় 600 বছর আগের যে পুরনো যে কুয়ো ছিল বা কূপ, সেই কূপই এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি। আর অলরেডি এখানে দেখতে পাচ্ছ সেই কূপ দেখার জন্য কিন্তু অলরেডি ভিড় হয়ে গেছে, কারণ সবাই কিন্তু দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে ফাইনালি সেই কূপ দেখাচ্ছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই কূপ। এই কূপেই কিন্তু বছরের নির্দিষ্ট সময়ে কিন্তু সরাসরি গঙ্গা থেকে জল চলে আসে এবং সেই জল দিয়ে কিন্তু হরিদাস ঠাকুরকে স্নান করানো হয়। তো এখান থেকে কেউ জল আনতে গঙ্গায় যায় না। থেকে এসেছেন? একাই? আর এখান থেকে আপনি আবার কোথায় যাবেন? মানে এই যে তীর্থস্থান আপনি দেখলেন, এরপর আমাদের শান্তিপুরে প্রচুর তীর্থস্থান রয়েছে, ধরুন বাবলা রয়েছে, এরকম প্রচুর রয়েছে। তো এরপর আপনি কোথায় যেতে চান? একবার দর্শন হয়েছে, বাবলা গেছিলেন? বড় গোসাইয়ের মন্দির, সেটা রাসের সময় এসেছিলাম। আচ্ছা আচ্ছা, শ্যামচাঁদ মন্দির গেছেন? বাবলা তো একবার এসেছি, আর ওই বড় গোসাইয়ের মন্দির। আর শ্যামচাঁদ মন্দিরে তো যাননি? ওটাও পুরনো দিনে মধ্যযুগের কিন্তু আটচালা, আটচালার যে শিল্প, টেরাকোটা শিল্প। আবার শান্তিপুরের এখানে জলেশ্বরের মন্দির আছে, ওখানেও টেরাকোটা শিল্প আপনি পাবেন। প্রভু, এখানে যেটা শোনা গেল যে দুটো নাকি এরকম ইদারা আছে যেটার সঙ্গে সরাসরি গঙ্গার যোগাযোগ আছে, এবং শোনা যাচ্ছে যে সেখানে নাকি আগামী দিনে গঙ্গা ওই জায়গাটার মধ্যে পুরোপুরি চলে আসবে, এই ব্যাপারটা কি মাহাত্ম্য আছে এটা যদি একটু বলেন। হ্যাঁ, এখানে কথা হয়েছিল যে এখানে গঙ্গা আসবে, এখন চলে গেছে গঙ্গা সাইডে, কিন্তু এখানে গঙ্গা আবার আসবে, কৃত্তিবাসের গঙ্গা আবার আসবে। আর কুয়ো কটা আছে এখানে? কুয়ো এখানে দুটো আছে, এটা কুয়া না, এটা ইদারা, মানে এখানে এটা গুয়া, এখানে অজগর থাকতো। আচ্ছা, এখানে অজগর থাকতো, আর যে কুয়োটা আছে সেটা হচ্ছে যেখানে রামায়ণ লিখেছিল রামাচন্দ্র, আমাদের কৃত্তিবাস ওঝা, ওই পাশে একটা কুয়ো আছে। আচ্ছা আচ্ছা, ওই কুয়োটায় গঙ্গা আবার আসবে, আর এই কৃত্তিবাসের সামনে আবার গঙ্গা চলে আসবে, চলে আসবে না, আবার চলে আসবে। ঠিক আছে। তো গাইস, তোমরা শুনতেই পারলে যে এখানে মানে কী বললেন উনি, তো সরাসরি আমি তোমাদেরকে শোনানোর চেষ্টা করেছি। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। চলো আমরা একটু অন্য সাইডে ঘুরে আসি। চলে এসেছি সেই ঐতিহাসিক জায়গাতে। তো এই যে জায়গা এবং যে বটগাছের কথা আমি বারংবারই বলে চলেছি যে এই বটগাছের গোড়ায় কিন্তু বসে কিন্তু কবি কৃত্তিবাস ওঝা বাংলাতে কিন্তু রামায়ণ লিখেছিল, এবং আগে তো রামায়ণ সংস্কৃত ভাষায় লেখা ছিল বা দেবনগরী হরপে লেখা ছিল, তো আমরা প্রত্যেকে জানি। এবং বাংলার এই যে বাংলা রামায়ণ হওয়াতে, বাংলার রামায়ণ লেখার পর থেকে কিন্তু সব মানে সমস্ত ঘরে ঘরে কিন্তু রামায়ণের প্রতি কিন্তু মানুষ আকৃষ্ট হয়ে গেছিলো, কারণ কি তারা বাংলা ভাষা থেকে নিজের মাতৃভাষাতে কিন্তু রামায়ণ পেয়ে গেছিলো। তো আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের সব কিছু দেখাবো। হ্যাঁ, তো আমরা এসে গেছি সেই বিখ্যাত জায়গা এবং যেখানে এত মানুষের, বাঙালির একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই পবিত্র জায়গা যেখানে কৃত্তিবাস তার রামায়ণ লিখেছিলেন, সেই নির্জন জায়গা, এবং পরবর্তীকালে সেই রামায়ণ সারা বাঙালির হৃদয়ে একটা বড় জায়গা আসন করে নিয়েছে। তো সেই জায়গাটাই আমরা এসেছি। তো গাইস, সেখানে দেখার মতো অনেক কিছুই আছে, তো আজকে সেগুলো আমরা তোমাদেরকে দেখাবো এই ব্লগের মধ্যে দিয়ে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো, অনেক কিছু রয়েছে। তো সেই বটগাছটা রয়েছে এবং পাশে লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিটাও দেখাবো। তো এখানে যা যা দেখার আছে সব কিছু দেখাবো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কবি কৃত্তিবাস, তো কবি কৃত্তিবাসের যে অস্থি সমাধি, তো সেই অস্থি সমাধির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং 900 বঙ্গাব্দে দেওয়া হয়েছিল। তো এটাই হচ্ছে সেই কবি কৃত্তিবাসের অস্থি সমাধি। তো তোমরা দেখতে পাচ্ছ, একটু কাছ থেকে দেখানো হচ্ছে। গাইস, আজকে আমরা এখন যাচ্ছি যে কৃত্তিবাসের যে লাইব্রেরিটা সেইখানে, তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি লাইব্রেরিটা কেমন। তো চলো ব্লগটিকে কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, এখানে আমি চলে এসেছি লাইব্রেরির সামনে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই লাইব্রেরি। ব্যাড লাক বন্ধুরা, কোনো এক বিশেষ কারণের জন্য আজকে লাইব্রেরিটা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ, আর এই লাইব্রেরিটাকে আমি তোমাদের এই বন্ধ অবস্থাতেই দেখিয়ে দিচ্ছি। এবং এই লাইব্রেরির ভেতরে রয়েছে
কবি কৃত্তিবাস ওঝার নিজস্ব হাতে লেখা একখানি কৃত্তিবাসী রামায়ণ, বিভিন্ন ধরনের ছবি এবং তালপাতায় লেখা বিভিন্ন ধরনের পুঁথি এখানে রয়েছে এবং কবি কৃত্তিবাস ওঝার ব্যবহৃত প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে, যেটা সংগ্রহ করে রাখা হয়েছে এই মিউজিয়ামে। আমি সঞ্জয় প্রায় চলে এসেছি, সেই যে বটগাছের কথা বলেছিলাম, তো সেই বটগাছের গোড়ায় আমরা প্রায় চলে এসেছি। তো দুজনে আছি আর আমাদের শ্যামল স্যার আগে বেরিয়ে গেছে, তো উনি আগে আগে চলে গেছে বটগাছের গোড়ায়, তো আমরা পরে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের শ্যামল স্যার কিন্তু এখানে বসে বসে রেস্ট নিচ্ছে আর আমরা কিন্তু হেঁটে হেঁটে আসছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর ক্লান্ত হয়ে গেছে, রেস্ট নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ চলে এসছি শ্যামল স্যারের কাছে। এটাই সেই ঐতিহাসিক স্থান আর এই বটগাছের বয়স আজ থেকে 600 বছরের পুরনো বটগাছ এটা। আর এই বটগাছের নিচেই বসেই কিন্তু মহাকবি কৃত্তিবাস ওঝা কৃত্তিবাসী রামায়ণ রচনা করেছিলেন। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে মহাকবি কৃত্তিবাসের স্মৃতিস্তম্ভ। এবং এই কৃত্তিবাসের নামে কিন্তু একটা স্কুলও নির্মাণ করা হয়েছে, যেটা কৃত্তিবাস হাই স্কুল নামে পরিচিত। অলরেডি তোমরা পেছন দিকে যে স্কুলটাকে দেখতে পাচ্ছ, এই স্কুলটাই। তো গাইস, এই মুহূর্তে আমরা চলে এসেছি কবি কৃত্তিবাস ওঝার যে মূর্তিটি রয়েছে সেখানে। তো পেছনের দিকে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কবি কৃত্তিবাস ওঝার যে মূর্তি। তো এটাই হচ্ছে কবি কৃত্তিবাস ওঝা। তো দেখে নাও তোমরা, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ যে এখানে রাধাকৃষ্ণ রয়েছে আর এখানে কবি কৃত্তিবাস, আর এই পাশে কে কে রয়েছে, এই পাশে রয়েছে বজরংবলী। এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে তোমরা যে কূপটাকে দেখতে পাচ্ছ বা ইদারা দেখতে পাচ্ছ, এই ইদারাটাকে যেই স্থানে তোমরা এখন দেখতে পাচ্ছ, এবং অতীতে এই স্থানে কিন্তু মা গঙ্গা স্বয়ং এখানে চলে আসবেন এবং এই কূপটাকে ভেঙে গঙ্গাপক্ষে নিয়ে যাবেন। ব্লগের মধ্যে আমি তোমাদেরকে সব কিছু দেখিয়েছি, ধরে ধরে সব কিছু দেখিয়েছি এবং অনেক কিছু জানিয়েছি যেটা এখনও ইউটিউবে কেউ জানায়নি। তো সরাসরি আমি তোমাদেরকে সেগুলো জানিয়েছি। সে ভিডিও, আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।